আসসালামু আলাইকুম বন্ধুরা। যে ব্যক্তি তার মৃত্যুর আগে একবার ঈমান আনবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেই। আজ আমরা জানব, যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো একজন সনাতন ধর্মের একটি মেয়েটির নাম হলো প্রিয়াঙ্কা চক্রবর্তী। এই মেয়েটি সিলেটের অনেক জনপ্রিয় একজন শিল্পী। মেয়েটির জীবন সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। মেয়েটি সিলেটের তাজপুরের দুলিয়ার বন গ্রামে জন্মগ্রহণ করে। পড়ালেখা হলো তাজপুর মঙ্গলচন্ডি নিচিকান্ত মডেল উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করে। তারপর তাজপুর ডিগ্রি কলেজে পড়ে। পাশাপাশি গান গাইত। মেয়েটির বাবা একজন পুলিশ অফিসার। মেয়েটির কিছু কথা। প্রিয়াঙ্কা চক্রবর্তী বলল, আমি ছোটবেলা হইতে আমি মুসলমান বান্ধবীর সাথে বন্ধুরত্ব মিশেছি। এইভাবে আমি তাহাদের ধর্ম ইসলাম সম্পর্কে আগ্রহী হয়েছি। আমি পবিত্র কুরআন শরীফের বাংলা অনুবাদ পড়েছি এবং বাংলায় লিখিত হাদিস পড়েছি। আমি ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছি। আমি ইসলাম ধর্মের সৌন্দর্য ও আচার আচরণে মগ্ন হইয়া ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। অদ্য 3/8/2020 ইং তারিখে হিন্দু ধর্ম সনাতন পরিত্যাগ করিয়া স্থানীয় আলেমের মাধ্যমে পবিত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণপূর্বক ইসলাম গ্রহণ করেছি এবং আমার নাম রাখা হয় আয়েশা সিদ্দিকা। ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ায় আমি সর্বত্রে আয়েশা সিদ্দিকা নামে পরিচিত হইয়া মুসলমান হিসেবে জীবনযাপন করিব। মেয়েটির এই কথাগুলো ভালো লাগলো। সব কিছুর পর যে কথাটা হলো, আল্লাহ কাকে কোথায় কীভাবে হেদায়েত দিবেন তা আমরা কেউ জানি না। এই মেয়েটির উপর আল্লাহর হেদায়েত নসিব হওয়ার কারণে আজ মেয়েটি মুসলমান হয়ে গেল। আল্লাহ মহান, আল্লাহ যা চাইবেন তাই করতে পারেন। আল্লাহ তাআলা মেয়েটিকে জান্নাত দান করুন। আমরা জানি ঈমান জীবনে একবার যে এনে ফেলবে সে জান্নাতে প্রবেশ করবেই, একটু আগার পর। আর ঈমান যার নাই সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, সে জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে রাখার তৌফিক দিন, আমিন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।